ছোট বাচ্চা ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না, কারণ তাদের সরলতা, তাদের কিউটনেস এবং তাদের দুষ্টুমি সবাইকে আকৃষ্ট করে। কিন্তু তাদের এমন কিছু দুষ্টুমি আছে যেগুলো দেখে তাদের বাবা মায়েরাও কনফিউজড হয়ে যায় যে তাদের এই কীর্তি দেখে তারা কি হাসবে নাকি কাঁদবে। কারণ এই পাজিগুলোকে না কিছু বলা যাবে আর না তাদের দুষ্টুমিগুলোকে মেনে নেওয়া যায়। মাঝে মাঝে তো এদের কীর্তি দেখে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়ায়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমনই কিছু দুষ্ট বাচ্চাদের এমন সব শয়তানি মার্কা কাণ্ড যেগুলো দেখে এই বাচ্চাগুলোর মা বাবারা সেদিনটার জন্য আফসোস করেছিল যেদিন তারা বাচ্চা জন্ম দিয়েছিল। বাবার লক্ষ্মী মেয়ে হতে কোন মেয়ে না চায় বলুন তো? সব বাবাই তো চায় তার রাজকন্যা ভদ্র আর লক্ষ্মী একটি মেয়ে হয়ে উঠুক, যে কিনা বাবাকে বাবার কাজে সাহায্য করবে। তাই তো বাবাকে ইমপ্রেস করার জন্য বাবার ব্যবহারের জিনিসপত্র ধুয়ে দিচ্ছে এই লক্ষ্মী সোনা মেয়েটি। তাই বলে বাবার অফিসের ল্যাপটপ, ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডও, আর মোবাইল তো কমোডে ফেলে দিয়েছে। ওই রে হায়, এটা দেখার পর বাবা সেন্সে ছিল কিনা কে জানে। আর যাই হোক, এটা তো অন্তত বলতেই পারি এই লক্ষ্মী মেয়ে বড় হয়ে আর কিছু পারুক না পারুক গোপী বহুর মতো খুব কাজের হবে। নাম্বার টু, এখন আপনারা এমন একজন বিশেষ রাঁধুনির সাথে পরিচিত হতে যাচ্ছেন যার রান্নার স্কিল দেখলে আপনি শিহরিত হয়ে যাবেন। এই দেখুন, সে রান্নাঘরে গিয়ে কিভাবে ময়দা নিয়ে খেলা করছে। সে নিজের মাথায় ময়দা ঢালছে আর বলছে সে প্যানকেক বানাচ্ছে। হাউ চুইট, আমার বাচ্চা হলে কষে একটা থাপ্পড় মারতাম। আচ্ছা কেউ একটু আমার বোঝান, এই গ্রহের ক্যাডা এইভাবে প্যানকেক বানায়? আবার দেখেন ময়দার উপরে হইয়া সিল করতেছে। জাস্ট চিল চিল, জাস্ট চিল। নাম্বার থ্রি, এই বাচ্চাটিকে তার মা নাচলা খেতে দিয়েছে, কিন্তু কিছু সময়ের জন্য পাশের রুমে গিয়েছিল বেচারি। কিছুক্ষণ বাদেই এসে দেখে আয় হায় হায়, তার বাচ্চা কই? এখানে তো একটা ভূতের বাচ্চা বসে আছে। মানে পিচ্চিটা নাটেলা দিয়ে টেবিল পুরো মাখিয়েছে, সাথে আবার নিজের মুখ এমন ভাবে মাখিয়েছে যে তাকে তার মাই চিনতে পারছে না। আর তার মাকে দেখার পর ফেশিয়াল এক্সপ্রেশন এমন হয়ে গেছে দেখে মনে হচ্ছে যেন সে কি করেছে সে নিজেই জানে না। উলুলু ইনোসেন্ট বচ্চা, কপাল ভালো, তুই বাংলাদেশি কোনো বাচ্চা না, তা না হলে এই হাস্যকর মোমেন্ট ক্যামেরা বন্দি না করে বাসার ডাল ঘুট নিয়ে নালে জুতা সুইরা মারতো। নাম্বার ফোর, এই ভিডিওটিতে দেখুন এই বাচ্চাটির মা বাচ্চাটিকে গোসল করতে দিয়ে কাজে যান। অনেকটা সময় কেটে গেলেও বাচ্চা গোসল সেরে বের না হয় মা দেখতে আসে, আর এসে দেখে এই সিন, বাচ্চা টয়লেটের ভেতর বসে বসে টয়লেটের পানিতে গোসল করছে। আমি জানি না এটা দেখার পর তার মা ঠিক ছিল কিনা, কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি এই সিন দেখার পর মনে হয় না আমার কোনো সেন্স থাকতো। তাই বাচ্চারা বাথরুমে গেলে তাদের একটু চোখে চোখে রাখবেন, না হলে এরকম কমোডের ভিতরে হাত দিতে হবে। নাম্বার ফাইভ, বাচ্চাদের গোসল করাতে গেলে দেখা যায় এরা সহজে গোসল করতেই চায় না, আর করলেও কান্নাকাটি করে ঘরবাড়ি মাথায় তুলে নেয়। কিন্তু তাদেরকে সুইমিং পুলে কিংবা কাদার মধ্যে ছেড়ে দেন, দেখবেন এরা কিভাবে ডুব পারে। এই আন্ডা বাচ্চা দুইটাকে দেখুন একবার, যেভাবে কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে, আর একটু হলেই এদের আর খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না আমার। নাম্বার সিক্স, দিন দিন যে হারে তেলের দাম বাড়ছে, গাড়ির তেল ভরতে গিয়ে বাবার পকেট খালি হওয়ার কষ্টটা আপনি আমি না বুঝলেও এই পিচ্চি বাচ্চা ঠিকই বুঝতে পেরেছে। আর তাই তো সে তেলের পরিবর্তে বাবার গাড়িকে পানি খাওয়ানো শুরু করেছে। যা, বাবার কষ্ট বুঝে এমন বাচ্চা যেন ঘরে ঘরে পয়দা হয়। বাবার পকেটের ব্যথাটা বোধ হয় পিচ্চিটা অনেক গুণ বাড়িয়ে দিল। নাম্বার সেভেন, বাচ্চাদের খাবার খাওয়ানোর কথা আর কি বলবো। বাচ্চাদের খাবার খাওয়ানো যেন মায়েদের কাছে ছোটখাটো একটা যুদ্ধের সমান। বাচ্চারা স্বাস্থ্যসম্মত খাবার তো খাবেই না, কোথায় কোন ময়লা আছে সেগুলো ঠিকই মুখে পুরে দেবে। আর এই পিচ্চিকে দেখুন, সে তো এক ধাপ এগিয়ে একটি আস্ত মাছে খেয়ে নিয়েছে। ইয়াক, খাওয়ার জন্য আর কিছু পাইলি না নারে। নাম্বার এইট, ধারালো ছুরি, লাইটার কিংবা পিন জাতীয় জিনিসগুলো আমরা সবসময় চেষ্টা করি বাচ্চাদের নাগালের বাইরে রাখার, যাতে তারা ব্যথা না পায়। কিন্তু এখন থেকে চেষ্টা করবেন বাবাদের শেভিং ট্রিমারটিকেও বাচ্চাদের নাগালের বাইরে রাখতে, তা না হলে এই পাকনা বাচ্চাগুলোর মতো আপনার বাচ্চাও গালে দাড়ি গোঁফ গজানোর আগে মুখ শেভিং করে বসে থাকবে।
আরো কিছু আলট্রা প্রো পাকনা বাচ্চা আছে, তারা তো পাকনামি করতে গিয়ে নিজেদের আইব্রু আর মাথার অর্ধেক চুল ছিলে বসে আছে। তেমন কিছু না, বাচ্চাকে চকলেট খেতে দিয়ে মা একটু রান্নাঘরে কাজ করতে গিয়েছিল আর এসে দেখে তার বাচ্চা তার জন্য চকলেট দিয়ে পুরো ওয়াল, ফ্লোর, টেবিল, চেয়ার সব পেন্টিং করে রেখেছে। ওহো, আমি শিওর ঘরের এই চিত্রকর্ম দেখে মায়ের চোখে খুশির চোটে পানি এসে পড়েছিল আর মা মনে মনে ভাবছিল, আহা কি দারুণ আর্টিস্টিক বাচ্চা আমার। নাম্বার 10, আমাদের মধ্যে যারা সৌন্দর্য রসায়ক আছেন, মানে সুন্দর হতে চান যারা, বিশেষ করে যারা বেবি স্কিন পাওয়ার জন্য কত শত জিনিস প্রসাধনী ব্যবহার করেছেন, আচ্ছা আপনি কি বেবি স্কিন পেতে চান? বেবি স্কিনের পেছনের রহস্য কি আজও আপনাদের কাছে অজানা? তাহলে আর দেরি না করে দেখে নিন বেবিদের বেবি স্কিন পাওয়ার পেছনের আসল রহস্য। বিনামূল্যে আপনারা আপনাদের বাড়ির উঠানের সামনে পেয়ে যাবেনই কাদা মাটি, আর এই বাচ্চা দুটোর মতো খুশি খুশি মনে তা মুখে মাখতে শুরু করে দেবেন। পারলে একটু চেখেও দেখতে পারেন আর রাতারাতি হয়ে যাবেন এমন বেবি স্কিনের অধিকারিণী। নাম্বার 11, আপনার ছোট বোন কি আপনার খাবারে ভাগ বসাচ্ছে? সে বাসায় আসার পর থেকে কি আপনার আদর কমে গেছে? তাহলে আর দেরি না করে এই পিচ্ছির মতো করে নিজের ছোট বোনকে খেলনার ভেতরে লুকিয়ে রেখে মা বাবার কোলে গিয়ে আদর খেতে পারেন। এই দেখুন, এখানেই বড় ভাই কিভাবে নিজের খেলনার মাঝে তার ছোট বোনকে লুকিয়ে রেখেছে, মানে পোলাপানগুলোর বুদ্ধি সেই লেভেলের। আগে জানলে তো আমিও এটাই করতাম। নাম্বার 12, একে তো পিচ্ছি মানুষ, তার উপর গিয়েছে নিজের চেয়েও সাইজে বড় বোতল নিয়ে ড্রিঙ্কস ঢেলে খেতে। আচ্ছা খা ভালো কথা, কিন্তু ড্রিঙ্কসটা ঢালতে গিয়ে অর্ধেক ড্রিঙ্কস তো ফেলেই দিলি রে ভাই। তারপর যেভাবেই হোক কষ্টমষ্ট করে গ্লাসে ঢালার পর সেটুকুও খেতে গিয়ে খেতে পারলি না, তারপর পুরোটাই ফেলে দিলি, মানে এইটা কোনো কথা? যাক, পিচ্ছির মা বাপের ধৈর্য আছে বলতে হবে, নয়তো এতগুলো ড্রিঙ্কস ঘর ভর্তি করে ফেলার পরও কিছু বললো না, চুপচাপ চেয়ে চেয়ে দেখলো, উল্টো আরো মেয়ে গ্লাসে ড্রিঙ্কস ঢালতে পেরেছে বলে গর্বে হাততালি দিচ্ছে। বাহ ভাই বাহ, পিচ্ছি রে তোর সাত কপালের ভাগ্য যে তুই বাঙালি মা বাবার সন্তান হস নাই, এটা করলে আমার মা আমাকে গুনে গুনে 20টা থাপ্পড় মারত। নাম্বার 13, আমার বার্থডে কেক আমি খাবো আর একা একাই খাবো, আরেকজনকে কেন দেবো? এই স্লোগানই যেন বাজছিল এই পিচ্ছির মনে, আর তাই তো তার বার্থডে পার্টি শুরু হবার আগে নিজের কেক নিজেই এভাবে খেয়ে নিচ্ছে। একেই বলে পারফেক্ট বার্থডে পার্টি। নাম্বার 14, এই ছোট্ট বাচ্চাটি তার মায়ের দেখা ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করছিল আর বাবার কাছে আসতেই দেখতে পেল তার বাবা ফোন টিপছে, আর তাই তো সে মায়ের মতো বাবার চশমাটা খুলে প্রথমে ডাস্টবিনে ফেলল, এরপর বাবার ফোনটি নিয়েও ফেলে দিল, তারপর বাবাকে একটা ঝাড়ি দিল। ঠিকই তো আছে, ফোন টিপলে শুধু বাবা মাই কেন শাসন করবে? ও, বাচ্চারা ফোন টিপলেই দোষ, আর বড়রা ফোন টিপলে কোনো সমস্যা নেই? নাম্বার 15, আচ্ছা আমাকে কেউ একটু বোঝান তো, এত বড় মাথা নিয়ে সে কিভাবে এটার ভেতরে ঢুকলো? না ঠিক আছে, ক্রিয়েটিভ হওয়া ভালো, কিন্তু এত ক্রিয়েটিভিটি তো ভালো না রে বাবা, এখন তার এই ক্রিয়েটিভিটির মাশুল যে তারই দিতে হবে, আর কি করার। নাম্বার 16, এই বাচ্চাটিকে দেখুন, সে তার মাথার মধ্যে এক গাদা নীল রং ঢেলে বসে আছে, আমার তো মনে হচ্ছে সে হালকের মতো সবুজ হতে পারেনি বলে অ্যাভাটারের মতো মাথার মধ্যে নীল রং ঢেলে নতুন কোনো সুপার পাওয়ারের খোঁজ করছে। না, এই বাচ্চাগুলো নিয়ে আর পারা যায় না রে বাবা, ফেলে দে এগুলো, ফেলে দে। নাম্বার 17, আসুন আজ আপনাদেরকে একটি কাজের জিনিস শেখাই। না না, আমি শেখাবো না, শেখাবে এই পিচ্ছি মহাশয়টি। আপনাদের যাদের শীতকালে গোসল করতে কষ্ট হয়, ভিডিওটি আসলে তাদের জন্য। এই ভিডিওটি থেকে এই পিচ্ছি মহাশয় আপনাদের শেখাবে শীতকালে শরীর না ভিজিয়ে কিভাবে মাথা ধুয়ে হালকার উপর ঝাপসা মেরে গোসল সারতে হয়। এই দেখুন তার অভিনব কৌশল, আশা করি এটি দেখার পর আর কারো শীতে গোসল নিয়ে সমস্যা হবে না। নাম্বার 18, কলম বা মার্কার পেলে বাচ্চাদের দাগাদাগি যেন থামতেই চায় না, আর তাই তো এই বাচ্চা মার্কার দিয়ে তার শরীরে ট্যাটু আঁকতে চেয়েছিল, আর তাই সে তার মুখে হাতে পায়ে সব স্থানে দাগাদাগি করে ট্যাটু আঁকে। প্রথম বাচ্চাটি তার NCQ দাগাদাগি করার ট্যাটু নিয়ে সন্তুষ্ট হলেও দ্বিতীয় বাচ্চাটি তার দাগাদাগি নিয়ে সন্তুষ্ট নয়। নাম্বার 19, মেয়েরা ছোটবেলা থেকে সাজগোজ করতে পছন্দ করে, কিন্তু মনে হচ্ছে এই বাচ্চা একটু বেশিই পছন্দ করে, আর তাই তো সে তার ডায়পার রাশির ক্রিম পুরোটা মুখে মেখে বসে আছে,
আর মনে মনে ভাবছে না জানি তাকে কত সুন্দরী দেখাচ্ছে। হায় রে পোলা পাইন। নাম্বার 20, আমরা জানি বিড়াল কিংবা কুকুরের কংক্রিটের উপর হাঁটতে পছন্দ করে, কিন্তু আপনারা কি জানেন বাচ্চারাও সিমেন্টের উপর হাঁটতে বেশ পছন্দ করে? তার প্রমাণ এটাই, এই দেখো এখানে রাস্তা মেরামত করার জন্য সিমেন্ট ঢালাই দেওয়া হয়েছিল, কিন্তু এই বাচ্চাটি মনের সুখে সেই রাস্তা দিয়ে হেঁটে একদম নিজের পদচিহ্ন ফেলে দিয়েছে। আর এই দেখুন তার মায়ের রিয়াকশন। ছোট অবস্থায় বাচ্চারা ভুল করবে এটাই তো স্বাভাবিক, আর বাচ্চারা ভুল করবে না তাহলে কে ভুল করবে, বড়রা? বাহিরের দেশগুলোতে যদিও তাদের ছোট বাচ্চাদের এই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দী করে রাখা হয় স্মৃতি হিসেবে, কিন্তু আমাদের দেশে কি হয় জানেনি তো, জুতো পেটা ছাড়া আর কি বা হবে। তবে আমি বলবো একটি ছোট্ট বাচ্চা মানুষ করার জন্য যেমন আদর প্রয়োজন আছে তেমনি শাসনেরও দরকার আছে কখনো কখনো। তারা অবুঝ, তাদেরকে বুঝিয়ে বলাই আমাদের দায়িত্ব, কোনটা ভালো আর কোনটা মন্দ তা না বললে তারা বুঝবে কি করে? তাই বাচ্চাদের সাথে খারাপ আচরণ করা মোটে উচিত নয়, আদর দিয়ে বোঝালে তারা ঠিক বুঝবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো। শুধুমাত্র এভাবে পিনিকপির প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।